الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সমস্ত তারিখ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহ নয় এই সপ্তাহ আঞ্জমানে বসার তৌফিক জ্ঞান করেছেন সে আল্লাহ তাল্লার জন্য বলি বাক্যেদের রায় আলহামদুলিল্লাহ যাতায়ের পর শান্তি বর্ষিত হোক তার প্রিয় রসুন হজরত মাহমদ সল্লা হলে সাল্লামের পর তার সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ তালা কালা আমার যেই বক্তব্যটির বিষয় হলো এটা সিয়াম রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ তবে শ্যামের আবার ভাগ রয়েছে তাহলে ফরজ সিয়াম এবং নফর সিয়াম সিয়াম আদায় করলে তার জন্য মহান তার নিকট প্রতিদান রয়েছে আর তা ছেড়ে দিলে কোনো গোনা হয় না আর ফরশ্যাম তো অর্থাৎ রমজান মাসে পালন করলে অন্য মাসে পালন যেতে তার ফজিলত অনেক বেশি এবং এই সিয়াম ছেড়ে দিলে কাফের কাফেরে পরিণত হয়ে যায় তা এখানে রমজানের শ্যাম সম্পর্কে কিছু কথা আলোচনা করা হল রমজানের সিয়াম বিধান মহানতালের বিষাদ করে বলছেন ইয়া আই ভাল্লা জিনা আমার আলাইকুম সিয়াম কামাকুতি আল্লাহিনাল্লাহ কুম তখন হে বিশেষ ইস্তকন কারিগণ তোমাদের ওপরে শ্যাম খরচ করা হলো যেমন তোমাদের আগেকার লোকদের উপর তা খরচ করা আছে তাই তোমরা সংযমে হতে পারো সোরাভ আখার একশো তিরাশি নম্বর আট মোহামতালা আরও বলছেন হামান সাহিদা মিন কুমুর শাহরফালে আসম অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসে হাজির থাকে সেজন্য অবশ্যই শ্যাম পালন করে সোরা আখার একশো পঁচিশ নম্বর আয়াত পত্র এদের প্রমাণিত হলো যে রমজান মাসে শ্যাম পালন করা বাধ্যতামূলক অর্থাৎ অবশ্যই পালনীয় কাজ এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখা উচিত হবে যে সে আমি যেমন মহালতা আপোচ করেছেন তেমনই পালন করবার জন্য সময়টা বিশেষ সমাজ সহজ করে দিয়েছেন যেমন মহালতারা আরও বলছেন সালমান খান আমিন কুম মারিসন আওয়ালা স্যাপারিন প্রাইজ দে তুমিন আই আমিন উখর আওয়ালা জিম তুই কোন আফি দ্যা তুমি তোরাং মুশকিল অর্থাৎ এ সময় তোমাদের মধ্যে যে ব্যক্তি রুগী হবে কিংবা সফরে থাকবে অন্যান্য দিনগুলোগুলোর মধ্যে এগুলো তাকে পূরণ করতে হবে আর যাতে সিয়াম রাখা দুঃসাধ্য তাদের ওপর একজন মিষ্কিন খাওয়ানোর ক্ষতিপূরণ থাকবে সব আকার একশো চুরাশি নম্বর আয়াত মহান আল্লাহ আয় এটা স্পষ্ট হলো যে আল্লাহ তলা সিয়াম ফরজ করেছেন কিন্তু যারা রুগী ও মুসাফির এবং যাদের জন্য সিয়াম রাখা দুঃসাধ্য ব্যাপার তাদের ওপরে একজন মিষ্কিন খান তাদের উপরে তাদের জন্য পরিবর্তিত সময় তা যাদের আদায় করার সুযোগ প্রদান করেছেন এর জন্য মহালতলা পরিবর্তী একটা আয়নিশ করে বলছেন ইউরুদুলা হু বিকমুল ইউসুরা ওলা ইউরুদু হু বিকুমুল উসরা অর্থাৎ আল্লাহ আল্লাহ তোমাদের সাথে সহজ ব্যবহার চান এবং তিনি তোমাদের সাথে কঠিন ব্যবহার চান না একশো পঁচাশি উসুরা বাখারা একশো পঁচাশি নম্বর আয়া আয়াত